ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রামাতরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে চারজনের, আহত অর্ধশতাধিক। মঙ্গলবার শহরটির একটি বাণিজ্যিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় রেস্টুরেন্ট, শপিং মল সহ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার প্রধানকে নিরাপত্তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতেই তাকে আশ্রয় দিয়েছেন বলে জানান বেলারুশ প্রেসিডেন্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।